ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনের পর তিরিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনও কেউ ধরা পড়েনি এদিকে মূল অভিযুক্ত রফিকুল সর্দারের বাড়িতে ভাঙচুর স্থানীয় সূত্রে দাবি দেড় বছর আগে মাদক মামলায় ছড়া বাড়িতে আসে রফিকুল তবে গত পাঁচ মাস ধরে তিনি বাড়ি ছড়া ছিলেন গতকাল থেকে দুদফায় রফিকুলের বাড়িতে পুলিশ গেলেও তার কোনো হদিশ মেলেনি পরিবারের দাবি রফিকুল তৃণমূল করত রফিকুলের মায়ের দাবি স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তার বাড়ির লোকের বক্তব্য পাঁচ ছ মাস আগে জেল থেকে ফিরেছিল রফিকুল সর্দার ক্যানিংয়ে তিন তিনটে খুনের অন্যতম অভিযুক্ত রফিকুলকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ কালকে দুদফায় বাড়িতে পুলিশি তল্লাশি চলে এর পাশাপাশি স্থানীয় মানুষজন তাদেরও খুব আছড়ে পড়েছিল রফিকুলের বাড়িতে রফিকুলের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় দুপুরবেলা পরিবারের সদস্যরা সেরকমটাই অভিযোগ করছেন এবং বাড়ির ভেতরে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোর কার্যত লন্ডভন্ড অবস্থায় রয়েছে বাড়ির ভেতরে থেকে টেলিভিশন সেট থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিস সেগুলো লুটপাট চালানো হয়েছে সেরকমটা পরিবারের সদস্যদের অভিযোগ এটা স্থানীয় মানুষজনের খুব আছড়ে পড়েছিল বাড়িতে তার জেরেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয় রফিকুল সর্দারের বাড়িতে এর পাশাপাশি দুদফায় পুলিশের আধিকারিকরা আসেন তল্লাশি চলে ঘরের ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘরের ভেতরে যে চালের ড্রাম রয়েছে সেই চালের ড্রামের ভেতরে কিন্তু এখানে আগ্নেয়াস্ত্র বোমা এই সমস্ত কিছু লুকোনো রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালানো হয় পুলিশের তরফে গতকাল দুপুরে প্রথম দফায় তল্লাশি চলে আর রাতের বেলা দ্বিতীয় দফায় তল্লাশি চলে রফিকুল সর্দারের মা রয়েছেন পুলিশ এসে কি জিজ্ঞাসা করলো আপনাদের পুলিশ এসে বলে তোমার ছেলে কোথায় তাই না আমি বলতে পারিনি বলে আমার একা বাড়ি বাড়ি মেহেরাজ বাড়ি বাড়ি মেয়ের বাবা মিথ্যে কথা কই বলি মেয়েরও তো আমার একা তুমি জান এই বুড়ি বল এখন আমার স্বামী স্বামী পড়ে আছে মরে যাচ্ছে কালতে পানি গড়ি আছে আপনাদের দেখাই এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ঘটনার তদন্ত চলছে আমরা দেখতে পাচ্ছি যে ঘরের ভেতরে যে যে সিলিং ফ্যান রয়েছে সেই সিলিং ফ্যানও কিন্তু একদম দুমড়ে মুচড়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে স্থানীয় মানুষজন যারা সে সময় এসেছিলেন তাদের খুব আছড়ে পড়েছিল বাড়িতে এবং এই ঘটনার পর থেকে কিন্তু বাড়ির বাকি যে অন্যান্য সদস্যরা রয়েছেন তারা বাড়ি ছাড়া স্বাভাবিকভাবেই কিন্তু গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা রফিকুলে মা দাবি করছেন যে স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল এ রাজ্যমন্ত্রী ফিরাদ কি বলছেন শুনুন এবং একই সঙ্গে ক্যানিং এর ঘটনায় বিজেপি কি প্রতিক্রিয়া বিজেপি নেতা রাহুল সেনার বক্তব্য শোনাবো পরপর সবাই ওই রকমভাবে স্টেটমেন্ট দেয় লেট দি পুলিশ ইনভেস্টিগেট ফাইন্ড আউট অ্যান্ড প্রডিউস বিফোর দি কোর্ট এখানে উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করে আসামিকে মেরে দেওয়া হয় না তাই কোর্ট বিচার করবে পুলিশের কাজ হচ্ছে অ্যারেস্ট করে যাদের ক্রিমিনাল তাদের কোর্টের সামনে প্রডিউস করবে আমরা নিরপেক্ষ তদন্ত চাই দোষীদের শাস্তি চাই